রিলেশন ব্রেকআপ করতে গেলে মেয়ে আত্মহত্যার ভয় দেখায়, করণীয় কি? আপনি রিলেশন ব্রেকআপ করে রিলেশন বলতে কি বুঝান? এ তো মারেফতের কথা ব্যবহার করছেন, বলেন বিবাহ না আপনি ভুল রিলেশন করেছেন, প্রেম করে বেড়ান কিনা, এ তো মারেফতের কথা ব্যবহার করেছেন ভাই। রিলেশন আর বিয়ে এক নয়, এখন রিলেশন হলো মোবাইলের মাধ্যমে অবৈধ প্রেম প্রীত করাকে রিলেশন বলে। এখন আপনি রিলেশন বিরক্ত করতেই হবে, আপনি এটা হারাম কাজ করছেন, দুইজনে আত্মহত্যা করবে না, কে কী করবে কথা না। ওলা মুত্তাখেজে আখদান, ওলা মুত্তাখেদাত আখদান, শরীয়তে নিষেধ আছে, মোবাইলে হয় আড়ালে আবদালে অবৈধ প্রেম প্রীতি নিষিদ্ধ, কে মরবে কে বাঁচবে করার কথা নেই। এই ভুল বিবাহ বহির্ভূত রিলেশন আপনাকে পরিত্যাগ করতে হবে। আর যদি বিয়ে করে থাকেন, আপনি তালাক দিতে যাবেন কেন? আবগাদুল হালালে ইলাল্লাহ তালাক, আল তালাক জায়েজ কিন্তু প্রশংসনীয় নয়, আল্লাহ নবী পছন্দ করেন নাই। ধৈর্য ধরে সংসার করে যেতে হবে। অনেকে ও আশুনে আশুনে মনে করে যে বউ বোধহয় ফেরেস্তা, বউ কোনো কথাই বলবে না, এটা ভুল ধারণা। আমি বিয়ে করার পরে দেখলাম যে আমরা ওয়াজ করি কি শুনি কি, দিনদার পরহেজগার মানুষ বিয়ে করেছি, উচ্চশিক্ষিতা, আমার মায়ের কাছে অভিযোগ কেন, বাস্তব অভিজ্ঞতা, মা বলে তোরা শুধু ওয়াজ জানোস, ওয়াজ বোঝোস না, মা তো অভিজ্ঞ, কতটা ডিগ্রি নিশ্চয়, ওয়াজ করো ওয়াজ বোঝোস না, হাদিসের এইটুকু বুঝছোস তুই, নারীদের হাড্ডি বেঁকা, তাতামাত্র অবি হাওজাজ, ওটা আল্লাহ সৃষ্টি করেছেন ওভাবে, তোমাকে সংসার করতে হবে, বেঁকা তা নিয়েই সংসার করতে হবে। তুমিই তো ওয়াজ করলা যে তুমি বেশি টাইট দিলে ভাঙ্গা যাবে, তালাক হবে, তুমি পর্যন্ত যাবা কেন? আল্লাহই বলেছেন যে মহিলার একটু গালি গালাজ পারবে, মহিলার একটু লানত করে, মহিলার একটু অকত্য কথাবার্তা বলে, এটা হাদিসেই আছে। আর আল্লাহ সহজে মাফ করে দেয়, একটু তওবা করবে আর দান করবে, তাদের গুনাহ মাফ। পুরুষের সমান তার লাটকা রাখে না, মা হাওয়াকে করার একবার দায়ী করে নেই, কিন্তু শয়তানের পদরা আদমের গাছ খাওয়াইছে কে? মা হাওয়া। কিন্তু আল্লাহ দোষ দিছে কারে? আদমের। তুমি কুতি খাইলি কে বেটা, বই ধোকা দিলে দেখি খাইলি গেলি কে? হাওয়ার নাম কিন্তু আল্লাহ নেয় নাই, বাঁচাই দিছে, মেয়েরা ওগুলো করবেই। পুরুষ তোমাকে তোমার নিজ দায়িত্বগুলো ই করতে হবে, নারীকে শুধু ওয়াজ শুনে শুনতে হবে না, তালাক দিয়ে দেন, এই করেন সেই করেন, এগুলো একটা শুদ্ধ কথা নয়, সাইজের কথা নয়। নারী নারী সে সংসার করে আপনার ঘরে এসেছে, আপনার বউ বাচ্চা কাচ্চা পালে, আপনার কাপড় চোপড় পরিষ্কার করে, আপনার বিছানা ঠিক করে, রান্না করে দেয়, কত বড় দয়া করেছে আপনার উপরে, তার উপরে আপনার আপনি সমঝোতা করে চলতে পারেন না, এটা আপনার একটা অপদার্থ পুরুষ। আপনার সমঝোতা করে চলতে হবে আপনাকে, না সংসার একটাও টিকবে না। এটা আমরা শুধু ওয়াজ করি, বাস্তব তো অন্যরকম, টুকুর টুকুর লাগবেই, ওর মধ্যেই চলতে হবে, ওর মধ্যে আনন্দ, করল্লার মধ্যে তিতাও আছে, স্বাদও আছে, আবার উপকারও আছে, সব মিলাই কাজে রিলেশন করবেন ভাঙবেন, এই চারটিখানি কথা নয়, এগুলা শুধু হালকা ওয়াজ শুনে কেউ ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না, এটা লম্বা ওয়াজের ব্যাপার, সময় তো বুঝতে। আর নারীরা তোমাদের মনে রাখতে হবে, স্বামী অসন্তুষ্ট থাকলে তোমাদের ঠিকানা জাহান্নামে, ওটাও তোমাদের মনে রাখতে হবে দুদিকে। এটা লম্বা কয়েক ঘন্টার বক্তৃতা আমার, ওটা থাক।